এই যে বর্তমান যে বাজার যে দাম বলতেছে আমার আমি একজন খামারি আমার তিনটা গরু রয়ে গেছিল আমি তিনটা গরু হাটে বিক্রির উদ্দেশ্যে শাহজাহানপুর হাটে আনলাম যেখানে আমার এত বেশি এখানে মিনিমাম একটা গরু আমার কষ্ট করে গেছে 2.5 লক্ষ টাকা নিট এরূপে বিক্রি করতে পারলে হয়তো আমি লাভটা পাবো ঠিক আছে এখন এখানে কাস্টমার এসে দাম বলে 1,10,000 টাকা বাবা 9 মণ ওজনের গরু 9.5 মণ ওজনের গরুকে 1,10,000 টাকা কাস্টমারকে কি বলবো আমি এই যে খাবারের দাম এত বৃদ্ধি এই যে খাবারের দাম কি খাবারের দাম কমেছে গরুর খাবারের দাম গরুর খাবারের দাম কমছে কবে থেকে গরুর খাবারের দাম কমছে জুন মাসের একটাই থেকে বাজেট পাস হওয়ার পরে বাজেটের আগে ভুষি ছিল 65 টাকা বাজেট পাস হওয়ার পরে ভুষি হইলো কত 58 টাকা সয়াবিন ছিল 90 টাকা হইলো 86 টাকা তাহলে আমরা যতদিন খাওয়া আসছি 90 টাকা খেয়েছিলাম 86 টাকা খাওয়াই আমরা কি করবো কিছু করার নেই যে আরেকজন বড় ভাই আছে উনিও একই অবস্থা হাল ছেড়ে বসে রয়েছে ভাই আপনার গরুগুলোর কি অবস্থা আসসালামু আলাইকুম আসলে বেসিক বলতে গেলে কি এখন যাদের ব্যবসা তারা আর ব্যবসা করতে পারে না কিছু সংখ্যক কইরা অসাধু ব্যবসায়ীদের জন্য ব্যবসা এখন হয়ে গেছে নষ্ট যার ফলে আমরা এত টাকা ইনভেস্ট করে এত দিন পাইলা গরুগুলো আমরা নিয়ে আসছি ভালো মানের ভালো খাবার খাওয়ায় আমরা ওই ন্যায্য মূল্যটা পাচ্ছি না আর খাবারের যে দামটা খাবারের দাম তো রিসেন্ট কমছে এতদিন তার কমে নাই এতদিন গমের দাম কত ছিল আপনারা একবার ওইটা বিবেচনা করেন না এক মাসে কি খাবার একটা গরু বড় হয়ে যায় এত তাড়াতাড়ি এটা তো আমরা দিনের পর দিন লালন পালন করে আমরা হাটে নিয়ে আসছি তো এটাও আপনাদের বুঝতে হবে তো এইটা বুঝে আমাদের ন্যায্য মূল্যে দিয়ে আমাদের গরু নিয়ে যান আমরা কোনো ওইখানে একটাও বাধা বিপত্তি দিব না আমরা দিয়ে দিব আমরা ইচ্ছায় দিয়ে দিব কিন্তু আমাদের ন্যায্য থেকেও যদি আপনারা আরো কমে বলেন আমরা দিব কিভাবে এগুলো তো আমরা কিনে আনছি আমরা পালছি আমরা খাওয়াইছি আমরা তো শ্রম দিছি আমরা সবকিছু এদের পিছে দিছি তারপরও যদি ন্যায্য মূল্যটা না পাই তাহলে আর আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিছুই না এখানে কয়টি গরু আনছিলেন আপনি আমার গরু আসছে হলো 12টা সবকটা বিক্রি হয়েছে না না এখনো গরু আছে আমার আমার গরু বিক্রি হয়েছে 5টা লাভে বিক্রি করছেন না লস হচ্ছে সবগুলাই 5,000-10,000 লসে বিক্রি করছি কোনোটা লাভে বিক্রি করতে পারি নাই কোনোটাই লাভে বিক্রি করতে পারি নাই বাকি যে কটা আছে এই কটাও বিক্রি করে কম বেশ করে 36 বার কিছু করার নাই কারণ আর ঈদের আছে আর একদিন তো এগুলো হাতে রাখার আর কোনো ইচ্ছা নাই আমার বর্তমানে এই অবস্থা গরুর হাট বাজারের এই যে দেখলেন মাত্র সামনে 2,70,000 টাকা দাম চাইলাম 1,30,000 টাকা বললো আর কি দাম বলবো এখানে